মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আরেকবার ধন্যবাদ জানাতে চাই। বর্তমান সরকারের যে সমস্ত বড় বড় মেগা প্রকল্পগুলো মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে উন্নয়ন হয়েছে সেটা দৃশ্যমান। মাননীয় মন্ত্রী মহোদয় আমার নির্বাচন এলাকা ব্যাপক রাস্তা এবং ব্রিজ করে দিয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে একটি বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টিগোচর করতে চাই। আমার নির্বাচন এলাকা কালীগঞ্জ শেরকুল লন্ডাঙ্গাহাট সরকুতিয়া বাজার, সেটা হচ্ছে এটা জেলা সড়ক। এই সড়কে আমি নির্বাচনের সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আমি এলাকায় যখন যাই তখন ওই এলাকা দিয়ে এমন 7 কিলোমিটার রাস্তা সংস্কার প্রয়োজন সেই রাস্তাটি ছিল। সেইখানে মানুষজন সিএনজি অটোরিকশা কোনো ধরনের যানবাহন ওই এলাকা দিয়ে চলাচল করতে পারে না, এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের নজর নিয়ে এসেছি এবং নাটোর জেলা থেকে সে এস্টিমেট পাঠিয়ে দেওয়া হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় অতি দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটি করে দিবেন কিনা। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, এই সড়কটির সংস্কারে আমার সঙ্গে আলাপ করেছেন বিভিন্ন সময়ে, নির্বাচনের সময় আমি তাকে বলেছি যে আপনি একটু অপেক্ষা করুন, নির্বাচনের পর আমরা এগুলো আমাদের পরিকল্পনা আছে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে, তো এই সড়কটিও যাতে অনতিবিলম্বে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয় সে ব্যাপারে আমি আমাদের সংশ্লিষ্ট রোডস অ্যান্ড হাইওয়েজকে নির্দেশনা দেব। ধন্যবাদ মাননীয়।